দর্শক মন্ডলী, বিতর পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন, আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন আমাদের এই কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুনামধন্য একজন ব্যক্তি, যিনি সুদূর বাংলাদেশে যিনি জাজ ছিলেন এবং আমাদের মায়ায় আমাদের ভালোবাসায় ওইটা ছেড়ে ছুড়ে আমাদের সঙ্গে চলে আসছেন আমাদের জন্য, আমাদের সেবা করার জন্য, সেই প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে, আমি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। হ্যাঁ চল ভাই, আমরা এক বোন পপলা থেকে ফোন করছেন, আপনি নাম করতে কইতে চাইছেন না, আমার প্রেজেন্টার ভাই আপনার কাছে নাম একটা, সরি, পোস্ট মাউথ প্রেসিডেন্ট বর্তমানে আপনার হাজবেন্ডে ল ইনকাম ফাইন আইসেন, আপনার হাজবেন্ডর ডিপেন্ডেন্ট হইয়া, কিন্তু আপনার হঠাৎ উড়াউড়ি করে মাতিছেন, প্রত্যেকটা কথারে বইন ফুরাফুরি ক্লিয়ার হয়েছে না, কারণ আপনি যদি প্রশ্ন যদি ক্লিয়ার না হয় যতক্ষণ তাইলে উত্তর ক্লিয়ার হইব কিলা, তা আপনার প্রশ্ন আমি যতক্ষণ বুঝতে পারছি, আপনার হাজবেন্ডে আপনারে আনছেন, আনার পরে এক বাচ্চাও আছে, এই বাচ্চার কোনো স্ট্যাটাস লাগি অ্যাপ্লাইও করছেন না, কিছু করছেন না, এখন পয়লা পয়সা বেশি দেখাই আনছেন, এখন আপনার হাজবেন্ডে লো ইনকাম দেখাইয়া বেনিফিট টেনিফিট লইরা, আপনার কথা হইল যে সময় আমি আপনার ইন্ডিপেন্ডেন্ট লিব লাগি পাঁচ বছর পরে অ্যাপ্লাই করবা, তখন হবে তা কি খাম দেখানি লাগবো বারিস্টার সাহেব, এই যে কথাটা কইছেন যে কথাটা কিতা বলে, এখন আমার হাজবেন্ডে বেনিফিট লইরা আর ইন্ডিপেন্ডেন্ট লিভ ওয়ার কতদিন আগ থাকি ফুরাফুরি 18,600 দেখাইতা, এই কথাখান খোয়াটা বেআইনি বা ইল্লিগেল হইব আমার লাগে। তবে আপনারে আমি ইন জেনারেল কথা কই আর, যে সাধারণত যেদিন আপনি ইন্ডিপেন্ডেন্ট লিব লাগি অ্যাপ্লাই করতা এর এক বছর আগ থেকে যদি ফুরা ইনকাম থাকে তাহলে আপনার ইট উড বি অল রাইট, আমি তো এগুলা কইতাম পারি না বলে বেনিফিট লইতে থাকো কা আরও এক বছর আগে দেখাইলেন। আর আপনি যে কথা কইছেন যে আপনার হাজবেন্ডে ইন্ডিপেন্ডেন্ট লিব পাইছেন, আপনার বাচ্চার লাগি কোনো স্ট্যাটাস নাই, বাচ্চার কিতা কর্তা, যদি মা তো বাপ যে কোনো একজনের ইন্ডিপেন্ডেন্ট লিভ হয়ে যায় আর বাচ্চার যদি এই দেশের জন্ম ইয়া থাকে তাইলে ব্রিটিশ সিটিজেনশিপ লাগি রেজিস্ট্রেশনের লাগি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এখন বাচ্চার লাগি বাচ্চা যদি এখানে জন্ম হয় তার আপনার হাজবেন্ডের ইন্ডিপেন্ডেন্ট লিভ হয়ে হয়ে গেছে, এখন আপনি বাচ্চার ব্রিটিশ সিটিজেনশিপ লাগি এটার হয় রেজিস্ট্রেশন এবং ফর্মর নাম হইল MN1, এম ফর মাদা, এন ফর নভেম্বর, ওয়ান ও ফর্ম অ্যাপ্লাই করেন যেদিন বাচ্চা রয়ে যাব। আশা করি ভালো থাকবা সুলতান আফা। কলা নম্বর 3, আমার ভাই আবদুল্লাহ আল মামুনে, আপনি কি লন্ডন থেকে ফোন করছেন নাকি? আবদুল্লাহ আল মামুন ভাইয়ে লন্ডন থেকে ফোন করছেন, আপনি কইরা যে আপনি Tier 2 জেনারেলে আসেন, Tier 2 জেনারেলে থাকলে আপনার বাংলাদেশ থেকে আপনার ওয়াইফরে আনতা, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা একটা সকল লয়ারে সব লয়ারের জানা নাও থাকতে পারে, আপনি যে সময় কোনো Tier 2-র অথবা Tier 1-র কোনো ওয়ার্কারর বা এমপ্লয়ির ডিপেন্ডেন্টে আনবা লাগি আপনি UK ভিসা ফর ইউথ যাইবা, তখন অ্যাপ্লিকেন্ট খেয়ে ইখান লয়ে বড় বেড়া লাগে, আপনি যদি ব্রিটিশ সিটিজেন হইন আর আপনার ওয়াইফরে আনতে হয় ইন্ডিপেন্ডেন্ট লিভ হয় আর আপনার ওয়াইফরে আনতে হয় তখন অ্যাপ্লিকেন্ট হইবা আপনার ওয়াইফ, এই কলামটা যে ফিল আপ করবা আপনার ওয়াইফ বা যেই আইতা এন, আর যে সময় আপনি লিমিটেড লিভ লইয়া থাকবা Tier 2-র মাঝে তখন কিন্তু আবদুল্লাহ আল মামুন ভাই অ্যাপ্লিকেন্ট দরখাস্তকারী আপনি নিজে হইতে হয়, এই কথাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনি যে সময় অ্যাপ্লাই করতে যাইবা আপনি অ্যাপ্লাই কররা দেন ইয়েস আই ওয়ান্ট টু ব্রিং মাই ডিপেন্ডেন্ট হিয়া, অ্যাপ্লিকেন্ট ইজ নট ইউর ওয়াইফ, শি ডাজ নট হ্যাভ এনি স্ট্যাটাস হিয়া, কারণ আপনারও ফুরাফুরি গাছও ফল ধরছে না, আপনার যতদিন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট লিভ হয়েছে না এর আগ পর্যন্ত যদি কোনো ডিপেন্ডেন্টে আনবা লাগে ইনক্লুডিং ওয়াইফ
apply koroin tahile apnar wife hoiba primary applicant not you thank you onek dhonnobad dicchi beshosh sahab khub sundor kore amader ei caller der uttor gulo deyar jonno amader onushtan ta er jonnoi alada যে আমাদের অনুষ্ঠানে যে উত্তরটা যেরকম ডিপলি আপনি করে দেন এবং আমাদের দর্শক সত্যি উপকৃত হন এর জন্য আছেই আমাদের কিছু দর্শক আমাকে এই কমপ্লিমেন্টটা দিয়েছেন এর জন্য ধন্যবাদ দিচ্ছি আপনি যেরকম সুপার আপনার দর্শকরাও অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে দর্শক মণ্ডলী আমি দেখছি আপনারা কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমার নাম কামরুল জি আমার কোশ্চেন হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে ভাইয়া একটু জিজ্ঞেস করি আপনি কোথা থেকে কল করছেন জি আমি লন্ডন থেকে ফোন করছি জি বলেন জি আমার ওয়াইফ স্টুডেন্ট ভিসায় দেশে আসছে 2009 এ জি তারপর সে এক্সটেনশন করছে 2012 এ একবার তখন সে কোয়েক এক্সাম দেয় কিন্তু লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় তার কলেজে এই জন্য একটা সে ভিসা এক্সটেন্ড করে ওর সাথে কিন্তু কার্টেলমেন্ট লেটার ইস্যু করে হোম অফিস আচ্ছা সো যে দেশে চলে যায় এরপর আমার আমি তাকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসি 2013 এ জি সে আবার এক্সটেনশন করে ভাইয়া ভাইয়া জি আপনি এখন কি স্টেটাসে আছেন আমি এখন স্টুডেন্ট হিসেবে আছি স্টুডেন্ট জি জি বলেন জি তো লাস্ট টাইম এক্সটেনশন করি 2016 এ এই বছর তো তখন তাকে রিফিউজ করে আমার ভিসা গ্র্যান্ট করে তাকে রিফিউজ করে সে যে টুয়েক দিয়েছিল 2012 এ সেটাতে আমরা অ্যাডমিন রিভিউ করি লয়ারের পরামর্শে সেটাও ডিসিশনটা কমপ্লিট টার্মিনেট করে দেয় তো আমার লয়ার তখন সেকশন 120 এর আন্ডারে ফার্দার গ্রাউন্ড অফ আপিলের জন্য অ্যাপ্লাই করে প্রায় 4 মাস হয়ে গেছে এখন আমরা এখনো হোম অফিস থেকে কোনো কিছু রিপ্লাই পাইনি জি লয়ার সাজেস্ট করেছিল নট টু গো টু জুডি আচ্ছা ভাইয়া আপনি আপনি এখন কি জানতে চাচ্ছেন এটা বলে আপনার লয়ার সাজেস্ট না বলে আপনি কি জানতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি যে আমি যে সেকশন 120 এর আন্ডারে লয়ার যে ফার্দার গ্রাউন্ড দিতে এখন আমি 4 মাস ধরে আমি জানি না হোম অফিস কি হচ্ছে জি এখন যে স্টেজে আছি আমার এখন কি করণীয় আমি আসলে বুঝতেছি না যে এই ডিসিশনটা ঠিক হয়েছে কিনা আর আমার 10 মাস আছে আইএলআর অ্যাপ্লাই করার জি তখন আমি যখন তাকে ডিপেন্ডেন্ট হিসেবে আনতে যাব তখন এই যে সময়টা যে যাচ্ছে সেশন 120 আন্ডারে এটা এফেক্ট পড়বে কিনা কামরুল ভাই কামরুল ভাই অনেক ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য আমাদের গেস্ট আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনি ভাইয়া টিভি সেটের সামনে থাকুন আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন আমি চলে যাব আমাদের পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমার নাম কামাল হোসেন জি কই থেকে কইরা ভাইয়া লন্ডন থেকে কইরা জি হোক আছে আমার একটা হিউম্যান রাইটস এর কেস অর আপিল এলাও হইছে সে 16 ফেব্রুয়ারি 16 2016 জি বা 9 মাস গেছে কি এখন পর্যন্ত কোনো কিছু বায়োমেট্রিক তো নিছে না এখন পর্যন্ত কিছু আমারে করছে না তারা আমার এখন খামো পাইলে কিছু হইব নি বা আমার কি টাকা করা লাগবে একটু তা প্লিজ কইলে ভালো হইল না ভাইয়া ফার্স্ট অফ অল তো কংগ্রাচুলেশনস ভাইয়া আপনি ভেরি লাকি মানুষ আপনি টিভি সেটের মধ্যে থাকো কে আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা আমি চলে যাব আমাদের পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আইসি দেশে বাইসা 2008 ভাই আপনার নামটা কইবা নি কইতে কইরা জি আমি লন্ডন থেকে কইরা নামটা কি দা ভাইয়া আমার নাম হলো রিপন জি হোকা জি আমি আইসি 2008 ওয়ার পারমিট জি 2015 আমি বিয়া করি ভাই আপনার ওয়ার্ক পারমিটটা কিতা আছিল আপনার এটা পারমিট আছিল কি পারমিট কিতা আছিল আপনি শেফ ভিসা না কিচেন পোর্টার না কিতা ভাইয়া না না শেফ ভিসা আছে শেফ ভিসা আচ্ছা এক বছর এক বছর ভিসা আছে তো এক বছর তো শেফ হই না রে ভাই আপনি বুঝিয়া মাত্র কা শেফর ভিসার ওইব 3 অথবা 5 বছর তখন কি সময় আর এক বছর আইন যদি নিতে আপনি একটা আইসন কিচেন পোর্টার ভিসা একটা এসপিএস হয় বুঝছেন জি জি ওকে এসপিএস ভিসা আইসন ঠিক আছে ক্যারি অন সরি একটু ডিসটার্ব জি সরি 2015 রান বিয়া করতে বিয়া করার মধ্যে অ্যাপ্লিকেশন করছিলাম করার মধ্যে তারা রিফিউজ করতে রিফিউজ করার মধ্যে আপিল রাইট পাইছি আর কি আপিল রাইট পাওয়ার মধ্যে
কোর্ট হিয়ারিং এর ডেট ছিল আমার 2016 জুলাই। জি তো হিয়ারিং গো গিয়ারি রায় পাইছি আমি, বাট ওখানে মানে হোমস থেকে কোনো কিছু জানাইছে না কি, কতদিন লাগে এটা জানাইতে, মানে আর লাগে আর কি। ওকে রিপন ভাই, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগিয়ে। আপনি টিভি সেটার সঙ্গে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। বেশ, আপনি যখন রেডি হবেন আমরা চলে যাবো আমাদের উত্তর পড়বে। আপনি যদি জি আমরা কলা নাম্বার 5 এন্ড 6 আর মোর অর লেস দ্য সেম লাইন, ঠিক না? জি। আমাদের বন্ধু কামরুল ভাই ফোন করেছেন, কোত্থেকে? লন্ডন থেকে। জি, আপনি বলতেছেন যে আপনার ওয়াইফ 2009 এসেছিলেন স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্ট হিসাবে আসার পরে টোয়াকের কারণে ওনার যে লিভ ছিল এটা কাটিল হয়ে গেছে। 2013 আপনি অ্যাপ্লাই করে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে ওনাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছেন। তারপরে যখন এখানে এক্সটেনশন করতে গেছেন তখন এরা রিফিউজ করছে, বলতেছে টোয়াকের কারণে রিফিউজ করেছে। এখন সেকশন 120 অধীনে কামরুল ভাই আপনাকে ফার্দার গ্রাউন্ড দিতে বলেছে, আপনার সলিসিটার সাহেব ফার্দার গ্রাউন্ড দিয়েছেনও। এই ফার্দার গ্রাউন্ডের মধ্যে জেনারেলি লয়ার সাহেবরা কিছু গ্রাউন্ড অ্যাড করে ইন কান্ট্রি রাইট অফ আপিলের জন্য অ্যাপ্লাই করেন, আপনার সেটাই করেছে। আপনার কথা হলো যে এতদিন থেকে সেকশন 120 ফার্দার গ্রাউন্ড দিলাম কিন্তু এখন পর্যন্ত কিছু আসতেছে না, এদিকে আমার টাইম হয়ে গেছে ইন্ডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করার, বিকজ আই হ্যাভ বিন ইন দিস কান্ট্রি ফর 10 ইয়ার্স। কামরুল ভাই, বর্তমানে আপনি হয়তো শুনেছেন সপ্তাহ খানেক আগে বা 2 সপ্তাহ আগে কোর্ট অফ আপিল থেকে টোয়েক নিয়ে একটা মাইল স্টোনের মতো একটা রায় হয়েছে। এখন যে সমস্ত ইমিগ্রেশন লয়ার এটা নিয়ে ঘাটাঘাটি করেন, এই ডিসিশন শোনার সাথে সাথে বলেন ওয়া, বড় একটা মাস জালের মধ্যে লাগাই দিছি। এরকম হোম অফিসও দে আর ভেরি আপ টু ডেট যে টোয়েক নিয়ে কি কোর্ট অফ আপিল রায় কি দিল। আমার মনে হয় আপনি যে সেকশন 120 অধীনে যে গ্রাউন্ডস দিয়েছেন এটা কোর্ট অফ আপিল থেকে যে রায় এসেছে এটাকে কনসিডার করেই হোম অফিস আপনাকে একটা ইন কান্ট্রি রাইট দেখ অথবা না দেখ একটা ডিসিশন দেবে। আপনি চিন্তা করেন না ভাইয়া, আপনি একটু সবর করেন, ধৈর্য ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন জামিল, অর্থাৎ ধৈর্যটা হচ্ছে খুব অত্যন্ত সুন্দর কোয়ালিটি। আপনি সবর করেন, ইনশা আল্লাহুল আজিজ আপনার ওয়াইফের কিছু একটা হবে। ইন দ্য মিন টাইম আপনার যদি 10 বছর হয়ে যায়, ইউ ক্যারি অন উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর ইন্ডিফিনিট লিভ, অ্যান্ড ইনশাআল্লাহ আপনার ইন্ডিফিনিট লিভ হয়ে গেলে আরও কয়েক পয়েন্ট আপনি পেয়ে গেলেন আপনার ওয়াইফের ব্যাপারে ফাইট করার জন্য, স্ট্রেংথটা আরও বেশি হবে। উইশ ইউ বেস্ট অফ লাক কামরুল ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ দিচ্ছি সাহেব সুন্দর করে আমাদের এই কলের উত্তরটা দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর পর নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।